আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে যদি আরবি ভাষা শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা নিচে রাখো, এর আরবি অর্থ হচ্ছে হাদা তাহাত রাকিব। এখানে হাদা মানে এটা, তাহাত অর্থ নিচে, রাকিব অর্থ রাখো। হাদা তাহাত রাকিব, এটা নিচে রাখো। তুমি এখানে এসো না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মা ইজি হেনা। এখানে ইনতা মানে তুমি, মা ইজি অর্থ এসো না, হেনা অর্থ এখানে। ইনতা মা ইজি হেনা, তুমি এখানে এসো না। তুমি এখানে আসো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তা আল হেনা। এখানে ইনতা মানে তুমি, তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইনতা তা আল হেনা, তুমি এখানে আসো। কলম টেবিলের উপরে আছে, এর আরবি অর্থ হচ্ছে কলাম ফি ফুক তওলা। এখানে কলাম অর্থ কলম, ফি মানে আছে, ফুক অর্থ উপরে, তওলা অর্থ টেবিল। কলাম ফি ফুক তওলা মানে কলম টেবিলের উপরে আছে। একটু ধৈর্য ধরো ভাই, এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া সবুর আখুই। এখানে সোয়াইয়া মানে একটু, সবুর অর্থ ধৈর্য, আখুই মানে ভাই। সোয়াইয়া সবুর আখুই, একটু ধৈর্য ধরো ভাই। তোমার সাথে জরুরি কথা আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইমতা। এখানে ফি মানে আছে, জরুরি অর্থ জরুরি, কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা মানে তোমার। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে জরুরি কথা আছে। সে সম্ভবত আগামীকাল আসবে, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মুমকিন ইজি বুখরা। এখানে হুয়া মানে সে, মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বুখরা অর্থ আগামীকাল। হুয়া মুমকিন ইজি বুখরা, সে সম্ভবত আগামীকাল আসবে। সে আজকে আসবে না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মা ইজি আল ইয়ুম। এখানে হুয়া মানে সে, মা ইজি অর্থ আসবে না, আল ইয়ুম অর্থ আজকে। হুয়া মা ইজি আল ইয়ুম, সে আজকে আসবে না। রুমে কেউ নেই, এর আরবি অর্থ হচ্ছে মাফি আহাদ গুরফা। এখানে মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ, গুরফা অর্থ রোম। মাফি আহাদ গুরফা, রোমে কেউ নেই। একজন লোক ডাকো, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ নাদি নফর। এখানে ওয়াহেদ অর্থ একজন, নাদি অর্থ ডাকো, নফর অর্থ লোক। ওয়াহেদ নাদি নফর, একজন লোক ডাকো। তোমার বন্ধুকে ডাকো, এর আরবি অর্থ হচ্ছে নাদি ইনতা হাবিবি। এখানে নাদি মানে ডাকো, ইনতা মানে তোমার, হাবিবি অর্থ বন্ধু। নাদি ইনতা হাবিবি, তোমার বন্ধুকে ডাকো। এই রুমে কয়টা চেয়ার দরকার, এর আরবি অর্থ হচ্ছে কাম কুরসি লাজিম হাদা গোরফা। এখানে কাম মানে কত বা কয়টা, কুরসি অর্থ চেয়ার, লাজিম অর্থ দরকার, হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমে। কাম কুরসি লাজিম হাদা গোরফা, এই রুমে কয়টা চেয়ার দরকার। আমি পরে ফোন করব, এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা সাউবি টেলিফোন। এখানে বাদেন মানে হচ্ছে পরে, আনা মানে আমি, সাউবি অর্থ করা। বাদেন আনা সাউবি টেলিফোন, আমি পরে ফোন করব। আমি এখন একটু ব্যস্ত আছি, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সোয়াইয়া মশগুল। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমি, সোয়াইয়া অর্থ একটু, মশগুল অর্থ ব্যস্ত আছি। আলহিন আনা সোয়াইয়া মশগুল, আমি এখন একটু ব্যস্ত আছি। তুমি কি কাজে আছো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইশ সুগল মজুদ। এখানে ইনতা মানে তুমি, ইশ অর্থ কি, সুগল অর্থ কাজ, মজুদ অর্থ আছো। ইনতা ইশ সুগল মজুদ, তুমি কি কাজে আছো। হ্যাঁ আমি কাজে আছি, এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা ফি সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা মানে আমি, ফি সুগল মানে কাজে আছি। আইওয়া আনা ফি সুগল, হ্যাঁ আমি কাজে আছি।
সে লোক আসবে না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মা ইজি। এখানে হুয়া মানে সে, নফর অর্থ লোক, মা ইজি অর্থ আসবে না। হুয়া নফর মা ইজি, সে লোক আসবে না। আমি কাজটি কিভাবে করব, এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ সাউই সুগল। এখানে আনা মানে আমি, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা কেফ সাউই সুগল, আমি কাজটি কিভাবে করব। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা ইজি সুরা সুরা। এখানে ইন্তা মানে তুমি, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইন্তা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। আমি সকালে আসব, এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি সুবাহ। এখানে আনা মানে আমি, ইজি অর্থ আসা, সুবাহ অর্থ সকাল। আনা ইজি সুবাহ, আমি সকালে আসব। এটা নাও, এর আরবি অর্থ হচ্ছে হাদা শিল। এখানে হাদা অর্থ এটা, শিল অর্থ নাও। হাদা শিল, এটা নাও। এখানে দেখো, এর আরবি অর্থ হচ্ছে হেনা শুফ। হেনা মানে এখানে, শুফ অর্থ দেখো। হেনা শুফ, এখানে দেখো। রুটি আছে, এর আরবি হচ্ছে খুবজ মজুদ। এখানে খুবজ অর্থ রুটি, মজুদ অর্থ আছে। খুবজ মজুদ, রুটি আছে। রুটি নেই, এর আরবি অর্থ হচ্ছে খুবজ মাফি। এখানে খুবজ মানে রুটি, মাফি মানে নেই। খুবজ মাফি, রুটি নেই। কেমন আছো, কাজ নেই, এর আরবি অর্থ হচ্ছে কেবল হাল মাফি সুগল। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মাফি সুগল অর্থ কাজ নেই। কেবল হাল মাফি সুগল, কেমন আছো, কাজ নেই। ভিতরে যেও না, এর আরবি অর্থ হচ্ছে জোয়া মাফিরো। এখানে জোয়া মানে ভিতরে, মাফিরো অর্থ যেও না। জোয়া মাফিরো, ভিতরে যেও না। আমার সাথে চলো, এর আরবি অর্থ হচ্ছে এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ চলো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা মানে আমার। এমসি সাওয়া সাওয়া আনা, আমার সাথে চলো। এটা আমার বন্ধু, এর আরবি অর্থ হচ্ছে হাদা আনা সাদিক। এখানে হাদা অর্থ এটা, আনা মানে আমার, সাদিক অর্থ বন্ধু। তোমার মালিক কোথায়, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা মুদির অয়েন। এখানে ইন্তা মানে তোমার, মুদির অর্থ মালিক, অয়েন অর্থ কোথায়। ইন্তা মুদির অয়েন, তোমার মালিক কোথায়। আমার মালিক রুমে আছে, এর আরবি অর্থ হচ্ছে আনা মুদির ফি গুরফা। এখানে আনা মানে আমার, মুদির অর্থ মালিক, ফি মানে আছে, গুরফা অর্থ রুম। আনা মুদির ফি গুরফা, আমার মালিক রুমে আছে।